এবার পায়ে হেঁটে মক্কা শরীফে হজ পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা আলিফ মাহমুদ আদিব। সোমবার সকালে পৌঁছান কুমিল্লার লাকসাম উপজেলায়। এখন ঢাকার পথে 8,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হজ পালনের ইচ্ছে পূরণে সরকারের সহায়তা চান তিনি। কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। পায়ে হেঁটে চলছেন, লক্ষ্য সৌদি আরব পৌঁছে পবিত্র হজ পালন। বলছি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আব্দুল মালিকের ছেলে আলিফ মাহমুদ আদিবের কথা। শনিবার দুপুরে তিনি বাড়ি থেকে যাত্রা শুরু করেন। এরই মধ্যে কুমিল্লা অতিক্রম করে ঢাকার পথে রয়েছেন। পায়ে হেঁটে সৌদি আরব গিয়ে আগামী বছর হজ পালনের ইচ্ছে তার। আমি চিন্তা করলাম, আমি যেহেতু একজন মুসলিম তো আমি পায়ে হেঁটে মক্কায় যাব। হাজার হাজার বছর আগে আমাদের নবীজিরা ইসলাম প্রচার করার জন্য পায়ে হেঁটে যেতেন, ব্যবসার কাজে, তারপরে ভ্রমণের জন্য পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেন। আমি চিন্তা করলাম যে আমি পায়ে হেঁটে মক্কায় যাব। আদিব একজন ভ্রমণ প্রেমী, এর আগে সাইকেল যোগে দেশের সব জেলা ঘুরেছেন, তখন থেকে পায়ে হেঁটে হজে যাওয়ার ইচ্ছে হয় তার। ছোটোকাল থেকেই চিন্তা করতাম আমি, আগে আমার এই বাংলাদেশটা 64 জেলা আমি ভ্রমণ করে দেখব। তখন আমি একটা সাইকেল কিনেছিলাম আমি, তো আমি একসময় চিন্তা করলাম যে আমি সাইকেল দিয়ে বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করব। আমি সাইকেল দিয়ে 64 জেলা ভ্রমণ করছি, এটা আসলে কেউ বিশ্বাস করে না। 64 জেলা আমি সাইকেল দিয়ে ভ্রমণ করি। বাংলাদেশের মানুষ আর কি আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছে, তখন ভ্রমণের প্রতি আমার আরও আগ্রহ বেড়ে গেছে। ঢাকা হয়ে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে প্রথমে ভারত যাবেন আদিব। সেখান থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে পেয়েছেন ভারতের ভিসা, পাকিস্তানের ভিসা প্রক্রিয়াধীন। ঢাকা মাওয়া ওইখান দিয়ে হয়ে বেনাপোল হয়ে ইন্ডিয়া থেকে ওয়াঘা বর্ডার দিয়ে পাকিস্তান, তাফতান বর্ডার হয়ে ইরান, এভাবে আর কি একটা থেকে একটা হয়ে ইরান, ইরাক, কুয়েত ও সৌদি। আদিবের পায়ে হেঁটে হজে যাওয়ার খবরে পথে পথে ভিড় করছেন উৎসুক মানুষ, কেউ কেউ তার সঙ্গে সেলফি তুলছেন। এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, সবাই আমাদেরকে ভালোই রেসপেক্ট করতেছে। সবাই আলিফ মাহমুদের জন্য দোয়া করবেন যেন সুষ্ঠুভাবে 2024 সালে মক্কা মদিনায় হজ করার তৌফিক দান করে। উনি যে আশা করছে আল্লাহ যেন ওনার আশা পূরণ করে, ঠিক আছে নি? আর এইভাবে আরও অন্যান্যরা আশা করে, ওনাদের আশা যেন আল্লাহ পূরণ করে, আমরা যেন যাইতে পারি। আল্লাহর সন্তুষ্টির জন্য পায়ে হেঁটে পবিত্র হজ পালনের ইচ্ছে পূরণের জন্য স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চান আদিব। রাসেল আহমেদ, আরটিভি।